আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো আপনাদের সাথে আছি shobebeauty.com থেকে, আর আমি হচ্ছি জানতো ফেরদৌস নাহি। তো বরাবরের মতো নতুন আইটি প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি। রিভিউটা করার আগে যেটা মূল কথা সেটা আগে বলে নিই, আগে আমার ভিডিওটাতে লাইক দিয়ে নেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আপনারা সবাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে লাভসের একটা অলিভ অয়েল তেল, যেটা কিনা হচ্ছে এই শীতের সময় আমাদের জন্য খুবই খুবই উপকারী একটা প্রোডাক্ট। আর অলিভ অয়েল অনেকে আছেন শীত তারপর গ্রীষ্ম মানে সারা বছরই ইউজ করাটা খুব ভালো মনে করেন, বাচ্চাদের জন্য হোক, বড়দের জন্য, একটু বয়স্ক, সবার এভরিথিং। অলিভ অয়েল তেলটা, এই যে তেলটা, এটা নিয়ে আমি কিছু কথা বলবো। আর আমার পেজে কি মানে আমার চ্যানেলটাতে হিউজ পরিমাণে লাভসের অনেক প্রোডাক্ট নিয়েই হচ্ছে রিভিউ আছে, আপনারা চাইলে ওগুলো ভিজিট করে দেখতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওগুলো ভিজিট করে দেখতে পারেন। এই তেলটার হচ্ছে, আমি প্রথমে আগে বলে নিই যে এটার কাভারিংটা, মানে এটা যে মোড়কটা করেছে খুব ভালো লেগেছে। এটার ইটা দিয়েছে হচ্ছে কাচের। হ্যাঁ, অনেকেই আছেন খুব শৌখিন, ওরা কিন্তু মানে একটু কাচের বোতল, একটু ইউনিক টাইপের এগুলো পছন্দ করেন, টিনের এইসব টাইপের বোতলগুলো থেকে এটা কাচের দিয়েছে। আর ক্যাপটা হচ্ছে প্লাস্টিকের দিয়েছে। এই কাঁচের জিনিসটা একটু ইউজ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, বাচ্চাদের ক্ষেত্রে তাই একটু বেশি, আপনি একটু টেক কেয়ার করে নেবেন। আর যদি আপনার মনে হয় যে আমি একটু আমার নিজে থেকে একটু আইডিয়া দিয়ে দিই, যদি এমন মনে হয় যে কাঁচের বোতল পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, সো আপনি এটা হচ্ছে নিতে পারেন। আপনার বাসায় হচ্ছে অনেক সময় প্লাস্টিকের অনেক বোতল রয়ে যায়, সেখানে ঢেলে আপনারা ইউজ করতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো আমি এখন হচ্ছে এটা টোটালটাই আমি হচ্ছে আপনাদের দেখাই দিব। ব্যাক সাইডটা হচ্ছে এরকম, আমার ব্যাক সাইডে এখানে একটা দাগ পড়ে গেছে, এটা নিয়ে কিছু কেউ মনে করবেন না, এরকম এঁচড় দেওয়ার কারণে এই দাগটা পড়েছে। তেলের কালারটা দেখতে পাচ্ছেন, অরিজিনাল কালার, তেলটা অনেক স্বচ্ছ, যেটা কিনা হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে কি, এই তেলের স্মেলটা নিয়ে আমি কথা বলি। আপনারা জানেন যারাই কিনা হচ্ছে অলিভ অয়েল তেলটা ইউজ করেন, বেসিক্যালি এই তেলটা কিন্তু কোনো গ্রান নেই, স্মেল নেই, এটা হচ্ছে একটা সাধারণত গ্রান। আমি যখন এই মোড়কটা খুলেছি, আদারওয়াইজ আমি অন্য অন্য অলিভ অয়েলের যে টিনের কৌটা যেগুলো থাকে ওগুলো আমি ইউজ করেছি, বাট এই তেলটা যখন আমি ইউজ করলাম বাসায়, মানে এনে যখন খুললাম, তখন আমার মেয়ে এটাতে কোনো স্মেলই পাচ্ছিল না, বলছিল এটা কেমন তেল, তেলে কোনো গ্রান নেই। গ্রান নিয়ে বাচ্চা মানুষ, এটা ওরা গ্র্যান মানে যে কোনো একটা স্মেল নিয়ে ওরা এটা জাজ করে যে স্মেল নিয়ে হয়তো বা জিনিসটা ভালো না এরকম। বাট আমি যেটা বলবো, এটা গ্রানটা কিন্তু না থাকলে কি হয়েছে, এটা যখনই আমি মানে বাচ্চাকে 12টার দিকে গোসল করানোর পর আমার মেয়েকে আমি যখন এটা গায়ে দিয়েছি, এটা দেখা গিয়েছে রাত্রে একেবারে 9টা 10টা পর্যন্ত এটা গায়ে থেকে যায়। 9টা 10টা পর্যন্ত কি মানে একে অনেক সময় দেখা যায় যে গাটা কিন্তু অনেক সময় ই হয়ে যায় আমাদের, মানে ড্রাইনেস এসে পড়ে, হালকা একটা হাত দিয়ে একটা এঁচড় দিলে সাদা একটা পড়লে মানে দাগ পড়ে যায়। আর বাচ্চাদের তো স্কিনটা একটু বেশি ড্রাই হয়ে যায় অনেক সময়, বাট এটা দেওয়ার পরে দেখা যায় যে বাচ্চাদের স্কিনটা, আমার মেয়ের স্কিনটা আমি দেখেছি, সারাদিনে একটা তৈলাক্ত ভাব থাকে আর একটা সুন্দর একটা মসৃণতা কাজ করে, একটা গ্লেজিনেস কাজ করে। এটা আজকেও আমি আমার মেয়েকে গোসল করানোর পর আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার যে বাচ্চাদের কিনা হচ্ছে একটু ঠান্ডার সমস্যা আছে, আমি বারবারই বলি অলিভ অয়েল তেলটা হচ্ছে আপনারা সবসময় ইউজ করবেন। সরিষার তেল অনেক মা খালারা হচ্ছে বলে থাকে যে মাথার মধ্যে কতটুকু সরষা তেল দিয়ে দিবা ঠান্ডা লাগলে, গায়ের মধ্যে সরষা তেল দিয়ে দিবা, এগুলো হচ্ছে আগের কথা ছিল, ওনারা অনেক কিছু বুঝতো না। বাট এখন কিন্তু আমরা অনেক অ্যাডভান্স হয়েছি, আমরা বুঝি, জানি। আমরা যদি এখন সরষার তেলটা অ্যাভয়েড করে হচ্ছে লাভসের অলিভ অয়েল হোক বা যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল হোক, আমি এটা নিয়ে রিভিউ করছি বলে এটাই দিতে হবে এরকম কিছু না, আমি জাস্ট খালি আমার নিজের থেকে কিছু কথা বলছি, যেটা কোনো হচ্ছে আমি বলবো যে বাচ্চাদের অলিভ অয়েল তেলটা হচ্ছে দিলে কি শরীরটা একটু হিট রাখে, গরম রাখে, আর বাচ্চাদের ত্বকটাকেও খুব ভালো রাখে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কিন্তু সরিষার তেল বা আদারস অন্নপূর্ণ তেল গায়ে দিতে গেলে দেখা যায় যে খুব অ্যালার্জি হয়ে যায়, সো আমি র্যাশ উঠে যায়। এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো বাচ্চাদের অলিভ অয়েল তেলটা ইউজ করার জন্য। আর এই তেলটা আমি প্রথমে বলেছি, আমি ক্যাপটা একটু খুলে দিই, এই যে এটা হচ্ছে এরকম টাইপের, ক্যাপটা হচ্ছে এরকম, লাগিয়ে রাখি। আর এটা হচ্ছে 100 ml, হ্যাঁ এই তেলটা হচ্ছে 100 ml এই তেলটা, কাঁচের বোতলে মোড়ক। আই হোপ আপনারা সবাই আমার রিভিউটা বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে সাধারণত, এটা লাভসের প্রোডাক্টগুলো হয় কি
সিঙ্গাপুরের, এটা লাস্টের একটা প্রোডাক্টই হচ্ছে সিঙ্গাপুরের। টোটাল সব কিছু ম্যাক্সিমাম জিনিসগুলো আমি যেগুলো নিয়ে রিভিউ করেছি আমি কিন্তু মানে যখন বলেছি মেড ইন সিঙ্গাপুরটা বলেছি। বাট এইটা অলিভ অয়েল তেলটা আমরা জানি স্পেন থেকেই হচ্ছে, সাধারণত আমার কাছে মনে হয় পুরো বিশ্বে এটা সাপ্লাই করে এরকম কিছু। এটাও আমি একটা জিনিস দেখলাম যে এটা এই যে প্রোডাক্ট অফ স্পেন এখানে লেখাই আছে। হ্যাঁ, এখানে সুন্দর করে দেওয়া আছে প্রোডাক্ট অফ স্পেন স্পেন এই যে। তো এটা আপনাদের দেখানোর জন্য আমি বলে দিলাম। অনেক সময় হচ্ছে কি, ছোটো ছোটো জিনিসগুলো হচ্ছে অনেকে জানার একটা আকাঙ্ক্ষা থাকে, আর এখন আমি পুরো ভিডিওর শেষে যে কথাটা আমি বলবো, এই প্রোডাক্টটা নিয়ে আমি রিভিউ করলাম, অনেকে মনে হতে পারে এই প্রোডাক্টটা কোথায় পাবো। আপনি বলছেন আপনার ইউটিউবে কমেন্টে গেলে, মানে ভিডিওর কমেন্টে গেলে অনেক সময় দেওয়া হয়, আমরা দেখতে পারি না, অনেক সময় হয়ে যায় আমাদের কাছে মিস্টেক। বাট আমি যেটা বলবো, যেটা থেকে হচ্ছে সরাসরি পাবেন, এটা হচ্ছে আমাদের পেজ আছে ফেসবুক পেজ shopbd.com.bd, এটা লিখে হচ্ছে সার্চ দিলে হচ্ছে আমাদের পেজটা পেয়ে যাবেন। পেজটা পেয়ে গেলে সবার প্রথমে লাইক দিয়ে সাথে থাকবেন, কারণ অনেক সময় অনেক প্রোডাক্ট দরকার হতে পারে, ইচ্ছা করলে আমার পেজ থেকে নিতে পারেন। আর এই লাফসের অলিভ অয়েলটা হচ্ছে আমার পেজে পাবেন, প্রাইস পড়বে হচ্ছে অনলি 150 টাকা। চাইলে আপনারা, আমি দামটাও বলে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে পারচেস করে নিতে পারেন অরিজিনাল প্রোডাক্ট এটা। আর হ্যাঁ, আমি সবার প্রথমে ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার ভিডিওটা দেখে লাইক দিয়ে দিবেন, যারা এখনও দেখে লাইক দেননি তারা হচ্ছে অবশ্যই লাইক দিবেন। আর আমার পেজে হচ্ছে অনেক, মানে আমার চ্যানেলটাতে অনেক অনেক ভিডিও আছে, সেগুলো হচ্ছে ভিজিট করে দেখতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।